দর্শক, বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অনেক হ্যাচারি আছে। হ্যাচারিগুলোতে নানান ধরনের পোনা এখন উৎপাদন করা হচ্ছে, এবং এই পোনা যে উৎপাদন করা হচ্ছে সেগুলোই কিন্তু বাংলাদেশের বিভিন্ন প্রান্তে যাচ্ছে, ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে। যশোর বেল্টে অনেক আমরা হ্যাচারি দেখি, এবং যদিও এই মুহূর্তে আছি বগুড়া জেলায়, বগুড়া জেলার ট্যাংরা মাগুর। নাম শুনেই বুঝছেন যে ট্যাংরা মাগুর নাম হয়েছে, এখানে নিশ্চয়ই মাছের কোনো ব্যাপার স্যাপার আছে। এই যে ঠিক আমার এই পাশে এই যে মাছগুলো খাচ্ছে, এভাবে এখানে কিন্তু হ্যাচারি আছে। বিশেষ করে এই হ্যাচারি পুরোটা হচ্ছে আমাদের রহিম ভাইয়ের, যিনি মূলত নানান ধরনের মাছের চাষ করেন। তার বায়োফ্লক পদ্ধতির খামার আছে এবং তার সাথে হ্যাচারি আছে, এবং প্রায় 20 বিঘা জায়গায় তিনি লিজ নিয়েছেন ছোট বড় নানান আকারের পুকুর, এবং সেগুলো দিয়েই তিনি মূলত মাছ চাষ করছেন। পুকুর তার অনেক আগে থেকেই ছিল, এবং সেই পুকুর করার পর তিনি বায়োফ্লকে এসেছেন বছর তিনেক আগে, এবং তারপরেই কিন্তু এইভাবে করছেন চাষ। এই যে পেছনে যদি খেয়াল করেন, ওই যে বক্স যেগুলো আছে, গোল গোল যে চারি আমি বলবো বা হাউস বলবো, সেগুলোই হচ্ছে আপনার হ্যাচারির যে হাউসগুলো। এবং তার এই পাশেও আছে, এখানে কিন্তু ডিম থেকে যে রেনু সেগুলো করা হয়। তো এগুলো নিয়ে হাজির হব এটির মামলার পর্দায়, মাটির সুবাসে দেখার আমন্ত্রণ রইল। সময়টা আবার পরবর্তীতে আবার জানিয়ে দেবো।